সাবস্ক্রাইব করো অসম চ্যানেলকে আর পাশে বেল্টের মতন আছে সেটাকে টাচ করে ওকে করো তাহলে মোবাইল সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে থাকবা হাই আবার চলে এসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো যে তোমার অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলো থাকে প্যাটার্ন লক দাও পাস লক দাও হ্যাঁ পাসওয়ার্ড লক দাও কত রকম লক দাও মাঝে মধ্যে লক ভুলে যাও আর সেট খুলতে পারো না তো আজকের যেটা ভিডিওটা সেটা হলো যে পাস লক দেওয়া প্যাটার্ন লক দিয়ে ভুলে যদি যাও তো তো কিভাবে ওপেন করবা হ্যাঁ সেটটাকে দেখো চলো শুরু করছি প্রথমে কি করবে বলো তো এই যে দেখো মোবাইলের যে এইখানে একটা সুইচ থাকে আর এখানে দেখো ভলিউমের প্লাস মাইনাস ঠিক আছে যে প্লাস মাইনাস আর এটা যে সুইচ বন্ধ করার তো প্রথমে তোমাকে কী করতে হবে প্রথমে সেটটার এই যে দেখো প্যাটার্ন লক হয়ে আছে হ্যাঁ প্যাটার্ন লক খুলতে পারছো না কীভাবে পাস লক হয়ে থাকে যে পাস লক খুলতে পারছো না তার জন্য কী করব হুম তো বললাম যে এই সুইচটা প্লাস আর এটা হ্যাঁ প্রথমে তোমাকে পাওয়ার অফ করতে হবে দেখো পাওয়ার অফ পাওয়ার অফ করতে হবে তোমাকে পাওয়ার অফ হচ্ছে পাওয়ার অফ হয়ে গেলে প্লাস সুইচ আর পাওয়ার অফের আর মিডিলের সুইচ তিনটাকে একসঙ্গে তোমাকে চাপতে হবে সেটটা অন হবে ঠিক আছে এরকম হবে অ্যান্ড্রয়েড কিছু ওয়েট করো তারপর আসলো এরকম আসবে তারপর দেখো এখানে যে প্লাস চিহ্নটা আছে হ্যাঁ তো এখানে দেখো তিন নম্বর যে অপশনটা থাকবে তিন নম্বর ঠিক আছে ডিলেট ফরম্যাট দিয়ে এই যে এই সুইচটা যেটা মাইনাসের নিচে নিয়ে আনবা আর এইখানে যে সুইচটা আছে পাওয়ার অফের সেটা করবা তাহলে ওকে ওকে হলো যেখানে দেখো নিচে যে লেখা আছে ইয়েস ডিলেট অল ইউজ ডেটা দিয়ে এখানে যে ওকে সুইচটা আছে সেটাকে তোমাকে ওকে করবা করার পর দেখো এরকম লোডিং হবে হ্যাঁ লোডিং হওয়ার পর তাকে এরকম আবার একটা অপশান আসবে আসার পর দেখবা ওকে যেটা লেখা আছে হ্যাঁ ওকে করে দিলাম ওকে করার পর এরকম আসবে ডেটা পুরো এটা সেট অফ হয়ে যাবে তোমার অফ হয়ে এখন দেখবে অটোমেটিক অন হবে আবার ऑन हो 6 तब देखो सेट ऑन हो जाए नीचे नेक्स्ट ठीक है स्किप नेक्स्ट यस नो थैंक्स ओके नेक्स्ट देखो एखे ने, स्किप नो नॉट তারপরে দেখো এখানে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দিবা দেওয়ার পর নিচে যে নেক্সট অপশানটা দেখাচ্ছে সেখানে টাচ করবা তার টাচ করার পর ফিনিশ একটা অপশান আসবে সেখানে টাচ করবা ও করবা ব্যাস তোমার সেট অন হয়ে যাবে ওকে বাই তো ওকে বাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো